সরকারি চাকরি পরীক্ষার জন্য কম্পিউটার বিষয় প্রস্তুতি নিতে চাইছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটিতে বাছাই করা 100টি এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে, যা বিভিন্ন সরকারি পরীক্ষায় যেমন এসএসসি, রেল, গ্রুপ ডি, ব্যাংক এ সমস্ত পরীক্ষায় একাধিকবার এই প্রশ্নগুলি এসেছে, যা খুব কমন প্রশ্ন। এটি এমসিকিউ প্রশ্নোত্তরের পার্ট 2 ভিডিও, যেখানে 25টি এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে। বাকি প্রশ্নোত্তরগুলি দেখার জন্য পার্ট 1, 3 এবং 4 এর ভিডিওগুলি লক্ষ্য করুন। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে ক্লিক করে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সুমন, আপনারা দেখছেন 360 ক্লাস রুম। প্রথম গাণিতিক যন্ত্র কোনটি? অপশান এ মার্ক 1, অপশান বি অ্যাবাকাস, অপশান সি ইউনিভ্যাক, অপশান ডি অ্যাডভ্যাক। অপশান বি সঠিক উত্তর, অ্যাবাকাস। প্রথম গাণিতিক যন্ত্র অ্যাবাকাস। জাপানে অ্যাবাকাস কি নামে পরিচিত? অপশান এ সরোব্যান, বি নেপিয়াস বোন, সি ডিফারেন্স ইঞ্জিন, ডি স্কটিয়া। সঠিক উত্তর অপশান এ সরোব্যান। জাপানে অ্যাবাকাস সরোব্যান নামে পরিচিত। রাশিয়ায় অ্যাবাকাস কি নামে পরিচিত? অপশান এ স্কটিয়া, অপশান বি স্কোশিয়া, অপশান সি সরোব্যান, অপশান ডি মার্ক 1। অপশান বি সঠিক উত্তর, স্কোশিয়া। রাশিয়ায় অ্যাবাকাস স্কোশিয়া নামে পরিচিত। কোন বিজ্ঞানী ১৬৩০ সালে প্রথম স্লাইড রুল তৈরি করেন? অপশান এ জন নেপিয়াস, বি উইলিয়াম অকট্রেড, অপশান সি আইজ্যাক নিউটন, অপশান ডি চার্লস ব্যাবেজ। অপশান বি সঠিক উত্তর, উইলিয়াম অকট্রেড। ১৬৩০ সালে উইলিয়াম অকট্রেড স্লাইড রুল তৈরি করেন। ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন? অপশান এ জন নেপিয়াস, বি উইলিয়াম অকট্রেড, অপশান সি আইজ্যাক নিউটন, অপশান ডি চার্লস ব্যাবেজ। সঠিক উত্তর অপশান ডি চার্লস ব্যাবেজ। ডিফারেন্স ইঞ্জিন চার্লস ব্যাবেজ তৈরি করেন। কম্পিউটারের জনক বলা হয়? অপশান এ চার্লস ব্যাবেজ, অপশান বি উইলিয়াম অকট্রেড, অপশান সি স্টিভ জবস, অপশান ডি জন নেপিয়ার্স। সঠিক উত্তর অপশান এ চার্লস ব্যাবেজ। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। চার্লস ব্যাবেজ কত সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরিকল্পনা গ্রহণ করেন? অপশান এ 1822, অপশান বি 1866, অপশান সি 1871, অপশান ডি 1833। সঠিক উত্তর অপশান ডি 1833। IBM এর পূর্ণ নাম কি? অপশান এ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, অপশান বি ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট, অপশান সি ইন্টেল বিজনেস মেশিন, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান এ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণক যন্ত্রের নাম? অপশান এ মার্ক 1, অপশান বি অ্যাডস্যাক, অপশান সি ইউনিভ্যাক, অপশান ডি অ্যাডভ্যাক। অপশান এ সঠিক উত্তর, মার্ক 1। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণকযন্ত্র হল মার্ক 1। মার্ক 1 এর দৈর্ঘ্য কত ছিল? অপশান এ 60 ফুট লম্বা, অপশান বি 70 ফুট লম্বা, অপশান সি 80 ফুট লম্বা, অপশান ডি 51 ফুট লম্বা। সঠিক উত্তর অপশান ডি 51 ফুট লম্বা। মার্ক 1 51 ফুট লম্বা ছিল। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? অপশান এ মার্ক 1, অপশান বি ইউনিভ্যাক, অপশান সি ইউনিঅ্যাক, অপশান ডি ABC। সঠিক উত্তর অপশান বি ইউনিভ্যাক। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার ইউনিভ্যাক। প্রথম কম্পিউটারে সংক্ষিপ্ত প্রোগ্রামের অভিধারণার জন্ম হয় কত সালে? অপশান এ 1971 সালে, অপশান বি 1945 সালে, অপশান সি 1940 সালে, অপশান ডি 1951 সালে। সঠিক উত্তর অপশান বি। 1945 সালে প্রথম কম্পিউটারে সংক্ষিপ্ত প্রোগ্রামের অভিধারণার জন্ম হয়। 1945 সালে সংক্ষিপ্ত প্রোগ্রাম বিশিষ্ট প্রথম কম্পিউটার এডস্যাক কে তৈরি করেন? অপশান এ আইকেন, অপশান বি নিউম্যান, অপশান সি উইলকিস, অপশান ডি মৌসনি। অপশান বি সঠিক উত্তর, নিউম্যান। সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট প্রথম কম্পিউটার এডস্যাক। সিপিইউ এর প্রধান অংশ নয় কোনটি? অপশান এ মেমোরি অপারেটিং সিস্টেম, অপশান বি অপারেটিং সিস্টেম, অপশান সি নিয়ন্ত্রণ ইউনিট, অপশান ডি গাণিতিক ও যুক্তিগত ইউনিট। সঠিক উত্তর অপশান বি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম একটি সফটওয়্যার আর সিপিইউ একটি হার্ডওয়্যার। সিপিইউ এর প্রধান অংশ নয় অপারেটিং সিস্টেম। মাইক্রোপ্রসেসরের কাজ কি? অপশান এ তথ্য ইনপুট দেওয়া, অপশান বি তথ্য মুদ্রণ করা, অপশান সি তথ্য সংরক্ষণ করা, অপশান ডি তথ্য প্রক্রিয়াকরণ করা। অপশান ডি সঠিক উত্তর, তথ্য প্রক্রিয়াকরণ করা। মাইক্রোপ্রসেসরের কাজ তথ্য প্রক্রিয়াকরণ করা। মাইক্রোপ্রসেসরের কোন অংশটি তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে থাকে? অপশান এ গাণিতিক ইউনিট, অপশান বি নিয়ন্ত্রণ ইউনিট, অপশান সি মেমোরি ইউনিট, অপশান ডি আউটপুট ইউনিট। সঠিক উত্তর অপশান এ গাণিতিক ইউনিট। মাইক্রোপ্রসেসরের গাণিতিক ইউনিট তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে থাকে। মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডেটা প্রসেসিং এর কাজ করে থাকে? অপশান এ ALU, অপশান বি কন্ট্রোল ইউনিট, অপশান সি মেমোরি ইউনিট, অপশান ডি আউটপুট ইউনিট। অপশান এ সঠিক উত্তর, ALU অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। এই ইউনিটটি মাইক্রোপ্রসেসরের ডেটা প্রসেসিংয়ের কাজগুলি করে থাকে। কতগুলি প্রাথমিক অংশ মিলে কম্পিউটার গঠন করা হয়? অপশান এ 4টি অংশ, অপশান বি 5টি অংশ, অপশান সি 3টি অংশ, অপশান ডি 2টি অংশ। সঠিক উত্তর অপশান এ 4টি অংশ। ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, কন্ট্রোল ইউনিট, মেমোরি ইউনিট। এই 4টি মেন অংশ বা প্রধান অংশ মিলে কম্পিউটার গঠিত হয়। প্রিন্টার কী ধরনের ডিভাইস? অপশান এ আউটপুট, অপশান বি ইনপুট, অপশান সি উভয় প্রকার, অপশান ডি কোনোটিই নয়। অপশান এ সঠিক উত্তর, আউটপুট ইউনিট। প্রিন্টার আউটপুট ইউনিট। নিচের কোনটি লিনিয়ার মাল্টিমিডিয়া? অপশান এ টিভি, অপশান বি কম্পিউটার, অপশান সি ফ্যান, অপশান ডি রেডিও। অপশান এ সঠিক উত্তর, টিভি। টিভি লিনিয়ার মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া প্রয়োগ ক্ষেত্র কোনটি? অপশান এ ব্যবসা, অপশান বি আইন শৃঙ্খলা রক্ষা, অপশান সি বিনোদন, অপশান ডি ওপরের সবকটি। সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ ওপরের সবকটি। আমরা সবকটি ক্ষেত্রেই মাল্টিমিডিয়ার প্রয়োগ করে থাকি। চার্লস ব্যাবেজ কোন দেশের নাগরিক ছিলেন? অপশান এ ফ্রান্স, অপশান বি আমেরিকা, অপশান সি ব্রিটেন, অপশান ডি জার্মান। অপশান সি সঠিক উত্তর, ব্রিটেন। চার্লস ব্যাবেজ ব্রিটেন এর নাগরিক ছিলেন। কোন কাজের জন্য কম্পিউটারের ব্যবহার অধিক গুরুত্বপূর্ণ? অপশান এ ব্যাংক এবং বিমা, অপশান বি ব্যবসা বাণিজ্য, অপশান সি তথ্য সংরক্ষণ, অপশান ডি মুদ্রণ ও প্রকাশনা। সঠিক উত্তর অপশান সি তথ্য সংরক্ষণ। IBM কত সালে PC তৈরি করে? অপশান এ 1971, অপশান বি 1991, অপশান সি 1981, অপশান ডি 1990। সঠিক উত্তর অপশান সি 1981। IBM 1981 সালে প্রথম PC তৈরি করে। মাল্টিমিডিয়া বলতে কি বোঝো? অপশান এ শব্দের ব্যবহার, অপশান বি বর্ণের ব্যবহার, অপশান সি ছবির ব্যবহার, অপশান ডি বর্ণ শব্দ ও ছবির ব্যবহার। সঠিক উত্তর অপশান ডি বর্ণ, শব্দ ও ছবির ব্যবহার। PDA কোন ধরনের কম্পিউটার? অপশান এ মিনি, বি মেইনফ্রেম, সি সুপার, ডি মাইক্রো। সঠিক উত্তর অপশান ডি মাইক্রো। PDA হলো একটি মাইক্রো কম্পিউটার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ, ভারত মাতা কি জয়।